প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই খুব ভালো আছো, মিসও ভালো আছি। আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। আমাদের এবারের পাঠ পাল্লা দেওয়ার খবর। তাহলে চলো আমরা চলে আসি আমাদের আজকের পাঠে। আমরা কি দেখতে পাচ্ছি? বিদ্যালয়ের সামনে কি শিক্ষার্থীরা খেলাধুলা করছে? এখন আবার তারা সবাই কি শ্রেণী কক্ষে? এখানে কি তাদের শিক্ষিকা পড়াচ্ছেন? এমন সময় কি হলো? তাহলে চলো। ক্লাসে পড়াচ্ছিলেন শাহানা আপা, এমন সময় একটি বিজ্ঞপ্তি এলো। আপা বললেন, একটা পাল্লা দেওয়ার খবর আছে। আপা খবরটি পড়লেন। নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আগামী 25 তারিখে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে। দুটি বিভাগে ছাত্রছাত্রীর নাম নেওয়া হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীরা ক বিভাগে নাম দিবে, আর চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা খ বিভাগে নাম দিবে। খেলার বিষয়: 1. 50 মিটার দৌড়, 2. 100 মিটার দৌড়, 3. বিস্কুট দৌড়, 4. মার্বেল দৌড়, 5. বস্তা দৌড়, 6. মোরগ লড়াই, 7. অঙ্ক দৌড়, 8. মনে রাখার খেলা। নিয়ম: 1. প্রত্যেকে সর্বমোট 3টি খেলায় অংশগ্রহণ করতে পারবে। 2. যে কেউ যেমন খুশি তেমন সাজো বিষয়ে অংশ নিতে পারবে। চলো আমরা তারপর দেখি আর কি আছে। সকল শ্রেণীতে ছক দেওয়া হলো, তাতে প্রতিযোগিতার নাম, বিভাগ, শ্রেণী, রোল, খেলার নাম লিখে ছক পূরণ করবে। আগামী 23 তারিখের মধ্যে শ্রেণী শিক্ষকের কাছে ছক জমা দিতে হবে। মাকসুদা বেগম, প্রধান শিক্ষিকা, নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। চলো আমরা এবারে কি দেখতে পাচ্ছি? শিক্ষিকা কি শিক্ষার্থীদের সব বলছেন পাল্লা দেওয়ার যে খবরটা ছিল সেই সম্পর্কে। ঘোষণা শোনার পর শানু ও কবির হাত তুলল। আপা জিজ্ঞাসা করলেন, কি হলো? একজন বলো। শানু বলল, কিভাবে ছক পূরণ করব আপা? আপা বললেন, ঘোষণাটি আমি বিজ্ঞাপন বোর্ডে লাগিয়ে দিচ্ছি, আর আমি একটা ছক আমার নামে বোর্ডে পূরণ করে দেখিয়ে দিই, তোমরা সেটা অনুসরণ করো। খেলায় নাম দেওয়ার ছক: নাম শাহানা হক, শ্রেণী তৃতীয়, রোল নম্বর 3, বিভাগ ক, যে খেলা খেলতে ইচ্ছুক তার নাম। 1. 50 মিটার দৌড়, 2. মোরগ লড়াই, 3. মনে রাখার খেলা, 4. যেমন খুশি তেমন সাজো। শিক্ষার্থীরা আমরা এখন কি করব? ঘোষণা পড়ে নিজে নিজে কি ছকটি পূরণ করি। নাম, শ্রেণী, রোল নম্বর, বিভাগ, যে খেলা খেলতে ইচ্ছুক তার নাম। তাহলে আমরা এভাবে যার যারটা পূরণ করতে পারি, যেমন নাম কবিতা রহমান, শ্রেণী তৃতীয়, রোল নম্বর 2, বিভাগ ক, যে খেলা খেলতে ইচ্ছুক তার নাম, 50 মিটার দৌড়, তারপর হচ্ছে মোরগ লড়াই, মনে রাখার কৌশল, যেমন খুশি তেমন সাজো, এইভাবে। চলো এখন আমরা কি করব, যে খেলায় অংশগ্রহণ করব সেই সম্পর্কে কি আমরা 3টি বাক্য লিখি। খেলায় অংশগ্রহণ তো আমরা করতেই পারি, তাই না? আমরা তাহলে কি করব, আমরা যে খেলায় অংশগ্রহণ করব এইটা সম্পর্কে আমরা কি করব, এখন 3টা বাক্য লিখব। আমি অনন্যা, তৃতীয় শ্রেণীর ক বিভাগের একজন ছাত্রী। আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতে যাচ্ছে। আমি সেখানে 50 মিটার দৌড়, বিস্কুট দৌড় ও অঙ্ক দৌড়ে অংশগ্রহণ করতে চাই। এবারে চলো আমরা কি ক্রমবাচক শব্দগুলো পড়ি ও লিখি। প্রথম,
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। এখন আমরা ক্রমবাচক শব্দ দিয়ে বাক্য তৈরি করে কি বলি ও লিখি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। তাহলে চলো আমরা কি শুরু করি প্রথম দিয়ে। শিমুল মোরগ লড়াই খেলাতে প্রথম হয়েছে, এভাবে কি আমরা বাকি বাক্যগুলো বলি। দ্বিতীয়, মাইসা মনে রাখার খেলায় দ্বিতীয় হয়েছে। তৃতীয়, রিফাত অঙ্ক দৌড় খেলায় তৃতীয় হয়েছে। চতুর্থ, আমরা আগামী বছর চতুর্থ শ্রেণীতে উঠব। পঞ্চম, পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা সবাই উপস্থিত আছে। ষষ্ঠ, তমা ষষ্ঠ শ্রেণীতে পড়ে। সপ্তম, মলি আগামী বছর সপ্তম শ্রেণীতে উঠবে। অষ্টম, অষ্টম শ্রেণীর পড়া খুব কঠিন। চলো এখন আমরা কি করব বলো তো, এখন ক্রমবাচক শব্দ লিখে নিচের ছকটি পূরণ করি। নিচে আমার বন্ধুদের নাম এবং তাদের ফলাফল ধারাবাহিকভাবে সাজিয়ে লিখি। বাম দিকে আমরা কি লিখব ফলাফল, আর ডান দিকে কি লিখব বন্ধুদের নাম। প্রথম, তাহলে আমরা এভাবে লিখি, প্রথম লাবিব, দ্বিতীয় কাউসার, তৃতীয় ময়না, চতুর্থ প্রভাত, পঞ্চম ফাহাদ। এভাবে একটার পর একটা আমরা কি সাজিয়ে লিখি। তো আমাদের এই পাঠটা কেমন লাগলো? একেবারেই অন্যরকম। কি আমাদের স্কুলেও তো আমরা এরকম খেলাধুলা করি, তাই না? আগামী বছর আমরা কি করব, আমরা সবাই খেলায় অংশগ্রহণ করব। আমরা কে কোন খেলায় অংশগ্রহণ করতে চাই, কে কোন খেলায় মানে কোনটাই আমরা পছন্দ করি, আমরা সেভাবে কি করব, নিজেরা নিজেরাই বাসায় এরকম করে ছক তৈরি করে সেগুলো কি আমরা লিখবো, আর এইভাবে আমরা কি চর্চা করব। আমরা সবাইকে কি নতুন নতুন খেলায় অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করব। তাহলে আমাদের আজকের পাঠ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা কি আরও মজার মজার অনেক পড়া নিয়ে আসব। সবাই ভালো থেকো।